Votaré. কেমনে হাসি আমাদের এই ভিতর থেকে এই প্রাণ পাখিটি বেরিয়ে যায় না, কিন্তু দরজা দিয়ে বেরিয়ে যায়। মহাজন বলছে, যখনই আমাদের দেহের ভিতর থেকে এই প্রাণ পাখিটি বেরিয়ে যায়, তখন কিন্তু তার প্রমাণ দিয়ে যায়। বাবা, এই গানটি চিল্লামিল্লি করবে না, গানটি শুনো। আমার বাবা যখন মারা গেছে না, আমি চিন্তা করছি মনে মনে যে বাবা আমার যেন কিছু বলতে চায়, কিন্তু বলতে পারলো না। এই প্রাণ পাখিটি আমার বাবার গাল থেকে দেখি না বেরিয়ে গেছে, কারণ গালটি হাঁ করে আছে। আমরা মনে মনে চিন্তা করছি আমার বাবা হয়তো কিছু বলতে চাচ্ছে, কিন্তু না না, এই যখন প্রাণপাখিটি দেহ থেকে বেরিয়ে যায় তখন খুব যন্ত্রণা হয়, কষ্ট হয়, দমের কষ্ট। সেই প্রাণপাখিটি বেরিয়ে যাবে তো তখন তার এই কাল থেকে যখন বেরিয়ে গেছে না, কালটি হাত করে আছে, দেখবেন এই প্রাণ পাখিটি যখন কান থেকে বেরিয়ে যায়, দেখবেন কান থেকে রক্ত বেরিয়ে আসে। আবার দেখবেন এই প্রাণ পাখিটি যখন চোখ থেকে বেরিয়ে চলে যায়,
মানুষটি মারা গেছে কিন্তু চোখ দুটো দেখবেন তাকিয়ে আছে। এই প্রাণ তো কিছু না, চোখ থেকে বেরিয়ে চলে গেছে। দেখবেন অনেক অনেক সময় নাক থেকে রক্ত বেরিয়ে আসে, এই প্রাণ পাখিটি এই নাক থেকে বেরিয়ে গেছে। আবার অনেক মানুষ আছে মারা গেছে কিন্তু মলমূত্র ত্যাগ করে ফেলেছে, তার মানে কি এই প্রাণ পাখিটি এই নিচ থেকে বেরিয়ে গেছে। অনেক অনেক মানুষ যারা মহাজন, যারা মৃত্যুর কথা বলতে পারে, অনেক অনেক মানুষের দেখবেন ব্রহ্মতালু থেকে বেরিয়ে গেছে। যখন ছোট যখন সন্তান হয় দেখবেন এই মাতার এই তালুর কাছে একটু তপতপ করে, সেখানে একটা পাতলা চামড়া দিয়ে সেটি ঢাকা থাকে। সেই মানুষটি যখন দেহ রাখবে সেদিন কিছুদিন আগে বলবে, বাবা আজকের হয়তো আমি থাকতে পারবো না, মৃত্যুর দিন সময় তারিখ বলে কিন্তু দেহ রাখে অনেক অনেক মহাজন রেখেছে। তাই তো এই পাখিটি যখনই এই দেহ থেকে বেরিয়ে যায় তার প্রমাণ দিয়ে যায় নটি দরজা, এই দুটি চোখ, দুটি কান, দুটি নাক, একটি গালার নিচের দিকে দুটি, যখনই যাই বাবা তার প্রমাণ দিয়ে যায়। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল কুটুরি নয় ধরে যায়
আচার।